ভারতীয় পণ্য সরিয়ে ফেলা চলছে বয়কট ইন্ডিয়া। এবং সর্বশেষ জানাবো, খেলাপি ঋণের নতুন রেকর্ড, ছাড়িয়ে গেছে 1,34,000 কোটি টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতীয় পণ্য সরিয়ে ফেলা চলছে বয়কট ইন্ডিয়া। কয়েকদিন ধরে কুয়েত, কাতার এবং সৌদি আরবের সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়কট ইন্ডিয়া ট্রেন্ড চলছে। দেশগুলোর কোনো কোনো সুপারমার্কেট থেকে ভারতীয় পণ্য সরিয়েও ফেলা হয়েছে। মধ্যপ্রাচ্যে কর্মরত হিন্দু ভারতীয়দের সেখান থেকে ফেরত পাঠানোর কথাও উঠতে শুরু করেছে। হিন্দুত্ববাদী ভারতের শাসক দল বিজেপির অফিসিয়াল মুখপাত্র নূপুর শর্মা আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অত্যন্ত গর্হিত ও কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিক্রিয়ায় কাতার এবং কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় রাষ্ট্রদূতদের ডেকে নিয়ে অবিলম্বে ভারত সরকারের ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। সৌদি পররাষ্ট্র দপ্তর কুৎসার নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। ইরান এবং আফগানিস্তানও প্রতিবাদে সামিল হয়েছে। ভারতে মুসলমানদের ওপর বছরের পর বছর ধরে চলা অমানবিক নির্যাতন নিয়ে দীর্ঘদিন নীরব থাকার পর ওআইসি বিবৃতি দিয়েছে। বিষয়টি নিয়ে প্রায় 10 দিন ধরে ভারতীয় মুসলমানদের চলমান প্রতিবাদকে কোনো রকম পাত্তা না দিলেও আরব দেশগুলো সোচ্চার হয়ে ওঠায় শেষ পর্যন্ত দিল্লির টনক নড়েছে। বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অতি ঘনিষ্ঠ নূপুর শর্মাকে আপাতত দল থেকে অব্যাহতি দিয়ে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করছে। ভারতে ইসলামোফোবিয়ার নতুন কোনো ব্যাপার নয়। বর্তমানে বিশ্বে ইসলাম বিদ্বেষের মাপকাঠিতে দেশটি সবার উপরে। জায়নিস্ট ইসরায়েলও ইসলাম বিদ্বেষী। তবে ইসলাম এবং ইহুদি উভয় ধর্মই একেশ্বরবাদী হওয়ায় ধর্ম হিসেবে ইসলামের প্রতি ঘৃণার তীব্রতা হিন্দুদের তুলনায় ইহুদিদের মধ্যে কিছুটা কম। ইসরায়েলে ঘৃণা এবং আক্রোশের মূল টার্গেট ফিলিস্তিনিরা। ইসলাম ধর্ম 2 নম্বরে। অপরদিকে পৌত্তলিক ভারতে ইসলাম ধর্মই প্রধান টার্গেট, তারপর সে দেশের সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠী। হিন্দু এবং ইহুদিদের সাথে মেলামেশা করলে একজন বুদ্ধিমান ব্যক্তি এই সূক্ষ্ম পার্থক্য সহজেই ধরতে পারবেন। ভারতের সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো পড়লেও ইসলামের বিরুদ্ধে হিন্দুদের প্রবল ঘৃণা এবং জিঘাংসার ভয়ঙ্কর মাত্রা টের পাওয়া যায়। বাংলাদেশে হিন্দু প্রেমীরা সাফাই গিয়ে সচরাচর বলে থাকেন যে অশিক্ষিত হিন্দুদের মধ্যেই কেবল এই জাতীয় ঘৃণা রয়েছে, শিক্ষিত হিন্দুরা ধর্মের বিষয়ে খুবই উদার। এটা একেবারেই ভুয়া কথা। ভারতের শিক্ষিত মধ্যবিত্ত হিন্দুদের মধ্যেই ইসলামোফোবিয়া সবচেয়ে তীব্র। ক্ষমতাসীন বিজেপির প্রধান ভোট ব্যাংক হল এই শিক্ষিত হিন্দু জনগোষ্ঠী। অবশ্য দক্ষিণ ভারতের জনগণ এদিক দিয়ে যথেষ্ট ব্যতিক্রম। একমাত্র কর্ণাটক ছাড়া অন্য কোনো দক্ষিণ ভারতীয় রাজ্যে হিন্দু চরমপন্থী দল বিজেপি এখন পর্যন্ত নির্বাচনে জিততে পারে নাই। 1999 সালে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করার মধ্য দিয়েই ভারতে হিন্দু চরমপন্থার উত্থান প্রধানত শুরু হয়। এরপর 2004 সালে গুজরাট দাঙ্গায় রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে হাজার হাজার মুসলমান নারী, পুরুষ ও শিশুকে নির্মমভাবে হত্যা করা হলে গুজরাটের কসাই মোদী জাতীয় বীরে পরিণত হয়। 2014 সালে নির্বাচনে মোদীর নেতৃত্বে বিজেপি জয়লাভ করলে ভারত নাজি জার্মানির আদলে একটি হিন্দু ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়। আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করবার জন্য মোদী ভারতের সংবিধানে সেকুলারিজম নামে মাত্র রেখে দিলেও প্রকৃতপক্ষে গত 8 বছরে ভারতীয় মুসলমানরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছেন। তাদের ওপর অব্যাহত নির্মম নির্যাতনের প্রেক্ষিতে বিশ্বের অনেক প্রখ্যাত স্কলার এবং বিশ্লেষকরা মনে করেন ইন্ডিয়ার যে কোনো মুহূর্তে মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা আরম্ভ হতে পারে। দুর্ভাগ্যজনকভাবে দেশটিতে মানবাধিকারের চরম লঙ্ঘন চললেও আন্তর্জাতিক মহল কেবল নীরবই থাকেননি, অধিকন্তু দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ হাসিল করতে গিয়ে সব বিশ্ব মোড়লরা মোদীকে প্রকারান্তরে অন্ধ সমর্থন জুগিয়েছেন। ইসলাম এবং চীনকে মোকাবেলা করবার জন্য পশ্চিমা বিশ্ব চরম আধিপত্যবাদী ভারতকে এই অঞ্চলে তাদের কৌশলগত মিত্র বানিয়েছে। সবচেয়ে পরিতাপের বিষয় হল মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশসমূহ অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে ইসলামের মর্মবাণী উম্মার প্রতি দায়িত্ববোধের কথা একেবারে ভুলে গেছে। অসহায় ভারতীয় মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত, সেই সন্ত্রাসী মোদীকে আমিরাত, সৌদি আরব, বহরায়ন নানা রকম রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে সম্মানিত করেছে। এর ফলে ক্রমেই ভারত সরকার আরও দুর্বিনীত আচরণ করেছে। বিলম্বে হলেও মুসলিম বিশ্বের ঘুম অবশেষে ভেঙেছে বলেই প্রতীয়মান হচ্ছে।
অবশ্য ব্যতিক্রম এখনও আছে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে ইসরায়েলি প্রভাব বলয়ের আমিরাত এখনও নীরব রয়েছে। সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে সকল আন্তর্জাতিক বিষয়েই মুসলিম বিশ্বের তুলনায় আমিরাত বরঞ্চ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ভারতের স্বার্থ রক্ষাতেই অধিকতর উৎসাহী থাকে। বিশেষত দুবাইতে ভারতীয়দের প্রচণ্ড প্রভাব রয়েছে। বলিউডের সকল তারকারই সেকেন্ড হোম এখন দুবাই। সেখানকার অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদ ভারতীয় হিন্দুরাই দখল করে আছে। অপরদিকে দক্ষিণ এশিয়ার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে বাংলাদেশ ভারতের অঘোষিত উপনিবেশ হওয়ায় সেই দেশটির সরকার মহানবীর অপমানের বিষয়ে আমিরাতের মতোই নীরবতা পালন করে চলেছে। বাংলাদেশের প্রায় 90% জনগণ মুসলমান ধর্মাবলম্বী হলেও রাষ্ট্র মূলত হিন্দুরাই চালাচ্ছে। পুলিশ সহ বেসামরিক প্রশাসনের উচ্চ পদে হিন্দুদের এক চেটিয়া প্রাধান্য রয়েছে। নিজ দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের অবস্থা দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের অনুরূপ। ভারতে মুসলমান যেভাবে নিগৃহীত হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি তার চাইতে ভিন্ন কিছু নয়। দিল্লির বিরুদ্ধে কোনো রকম প্রতিবাদের অধিকার বাংলাদেশের মুসলমানদের নেই। তদুপরি দেশটিতে একটি চরম ইসলাম বিদ্বেষী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় অধিষ্ঠিত থাকায় জনগণের পক্ষে কোনো গণতান্ত্রিক আন্দোলন করাও সম্ভব নয়। যাই হোক, আমরা আশা করি যে মুসলমান বিশ্বে বয়কট ইন্ডিয়া ট্রেন্ড ক্রমেই বেগবান হয়ে একটি সার্বজনীন আন্দোলনে রূপ নেবে। কোনো মুসলমানের মনে যদি বিন্দুমাত্র ইমান অবশিষ্ট থাকে, তাহলে সে ভারতের এই ঔদ্ধত্যকে ক্ষমা করবে না। মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক পথ প্রদর্শন করুন। খেলাপি ঋণের নতুন রেকর্ড, ছাড়িয়ে গেছে 1,34,000 কোটি টাকা। খেলাপি ঋণ রেকর্ড পরিমাণ বেড়ে ছাড়িয়ে গেছে, যা মোট ঋণের 9.36%। এ যাবৎকালে এটি সর্বোচ্চ খেলাপি ঋণের অঙ্ক। বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ সংক্রান্ত সেপ্টেম্বর প্রান্তিকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল রবিবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী 2022 সালের সেপ্টেম্বর মাস শেষে ব্যাংকিং খাতের মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে 14,36,199 কোটি 82 লাখ টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে 1,34,396 কোটি টাকা, যা মোট ঋণের 9.36%। দেশ এখনও করোনা মহামারীর ক্ষতি ঠিক মতো পুষিয়ে উঠতে পারেনি। এর মধ্যেই সারা বিশ্ব যেখানে মন্দার আশঙ্কা করছে, সেখানে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার পরও গত 9 মাসে 31,122 কোটি টাকা বেড়েছে খেলাপি ঋণ। সুবিধার পরেও বাড়ছে খেলাপি ঋণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশে মোট বিতরণ করা ঋণ রয়েছে 14.36 লাখ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ 1.34 লাখ কোটি টাকা। জুন শেষে এই খেলাপি ঋণের পরিমাণ ছিল 1.25 লাখ কোটি টাকা। অর্থাৎ গত জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে 9,000 কোটি টাকা, যেটি মোট বিতরণ করা ঋণের 9.36%। এর আগে এপ্রিল জুন প্রান্তিকে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বাড়ে 11,816 কোটি টাকা, যা বিতরণকৃত ঋণের 8.96%। সে হিসেবে মোট বিতরণ করা ঋণের মধ্যে খেলাপি ঋণের অংশ বেড়েছে আগের প্রান্তিকের তুলনায় 40 বেসিস পয়েন্ট। জানুয়ারি মার্চ প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে 10,167 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণ আছে 60,502 কোটি টাকা, যা মোট ঋণের 23.04%। বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ মোট ঋণের 6.20 বা 66,696 কোটি টাকা। বিশেষায়িত ব্যাংকগুলোতে 4,278 কোটি টাকা বা 11.80%। বিদেশি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের এই হার 4.77%। করোনার কারণে ব্যাংক ঋণ আদায়ের ক্ষেত্রে যে ছাড় দেওয়া হয়েছিল তা তুলে নেওয়ার পর ধাপে ধাপে এখন খেলাপি ঋণ বাড়তে শুরু করেছে। জুলাইয়ে আব্দুর রৌফ তালুকদার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হওয়ার পর বাংলাদেশ ব্যাংক তার শিডিউলিং পলিসি সংশোধন করে, ডাউন পেমেন্টে ছাড় দেয়। একই সময়ে ঋণ গ্রহীতাদের দীর্ঘ 29 বছর পর্যন্ত তাদের ঋণ পুনঃতফসিল করবার অনুমতি দেওয়া হয়েছিল। গত 18 জুলাই ইস্যুকৃত নতুন সার্কুলার অনুযায়ী খেলাপিদের তাদের আউটস্ট্যান্ডিং ওভার ডিউয়িংয়ের সর্বনিম্ন 2.5% এবং সর্বোচ্চ 4.5% ডাউন পেমেন্ট দিয়ে ঋণ পুনঃতফসিল করার অনুমতি দেওয়া হয়। আগে প্রয়োজনীয় ডাউন পেমেন্ট ছিল সর্বনিম্ন 10% থেকে 30%, কিন্তু খেলাপিরা বিশেষ বিবেচনায় বাংলাদেশ ব্যাংক থেকে ছাড় নিত।
এছাড়াও আগে ব্যাংকগুলো খেলাপিদের সর্বোচ্চ 3 বার ঋণ পুনঃতফসিল করার অনুমতি দিত, তবে এখন তারা 4 বার সুযোগ পাবে। সেই সঙ্গে নতুন নীতিমালায় খেলাপি ঋণের সুবিধা প্রদান ও পুনঃতফসিলের ক্ষমতা সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের হাতে ছেড়ে দেওয়া হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।